শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2023। প্রথম দিন বুধবার বিকেল 3টায় প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধনের পর পাঠক ও দর্শনার্থীর উপস্থিতি সন্তোষজনক বলছেন প্রকাশক ও লেখকরা। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধনের পর দীর্ঘ সময় ধরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বই কেনেন। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার পর বিকেল 5:30টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সরেজমিন দেখা যায় মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছেন পাঠক ও দর্শনার্থীরা, কেউ বই কিনছেন আবার কেউ দেখছেন। প্রথম দিন বই কম বিক্রি হলেও মানুষের ভিড় ছিল বেশি। এদিন সময় কম থাকলেও তুলনামূলক প্রচুর লোকজন মেলায় এসেছে, তবে বেশিরভাগ স্টলেই এখনো চলছে গোছানোর কাজ। এছাড়াও কিছু কিছু স্টলের কাজও এখনো অসম্পূর্ণ রয়েছে। সোহরাওয়ার্দি উদ্যানের গেট দিয়ে প্রবেশ করতে দেখা যায় এখনো মেলার তথ্য কেন্দ্রের কাজ চলমান। এছাড়াও প্রতি স্টলের সামনে এখনো ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়নি।